প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো থমাস হার্ডির একটি খুব সুন্দর একটা কবিতা, সেটা হচ্ছে যে দ্য ডার্কলিং থ্রাশ। ডার্কলিং বলতে অন্ধকারময় বা আঁধারে, এবং থ্রাশ বলতে পাখি। তো এটা থ্রাশ হচ্ছে এমন একটা পাখি যে পাখি গান গাইতে পারে এরকম। তো বলা হচ্ছে যে অন্ধকারে অথবা আঁধারে পাখি, তো যে পাখি গান গায় এরকম। বা এটার আরেকটু যদি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এরকম যে চারিদিকে সব কিছু নষ্ট হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে বা খারাপের দিকে, তার ভেতরে একটা সুন্দর পাখি যে কিনা গান গাচ্ছে। বা আমরা যেটা আরেকটা বলতে পারি, যে একটা কথা মানে অনেকেই বলে যে গোবরে পদ্ম ফুল, ঠিক এরকমই ধ্বংসস্তূপের মাঝে একটা গান গেয়ে ওঠা পাখি, যেটা হচ্ছে ধ্বংসস্তূপ মানে তোমরা জানো ফ্রাস্ট্রেশন, ডিক্লাইনিং, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া। অন্যদিকে তার ভেতরে একটা পাখির গান গাওয়া মানে সেটা হচ্ছে অপটিমিস্টিক একটা ভিউ। তো এই যে কবিতাটি, এই কবিতাটির যে মেইন থিমগুলি সেটা হচ্ছে একটা পার্সেভারেন্স অর্থাৎ ধৈর্য, এরপরে রয়েছে ফিয়ার অর্থাৎ ভয়, এরপরে রয়েছে অপটিমিজম। তো এই এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার যে হচ্ছে থিম, সেই থিমগুলি। আরেকটা রয়েছে নেচার, হরর যে নেচার সেটাও রয়েছে হচ্ছে এখানকার থিম হিসাবে। তো চলো দেখি এটা লাইন বাই লাইন অ্যানালাইসিসে কী আছে। দেখো, শুরুতে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আই লিন্ট আপনে কোপাইস গেট হোয়েন ফার্স্ট ওয়াজ স্পেক্টার গ্রে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে একজন স্পিকার, সেখানে সে তার নিজেকে আই বলে অ্যাড্রেস করছে, তো বলছে যে আমি লেন্ট আপন, আমি দাঁড়িয়েছিলাম। এখন এই লেন্ট মানে হচ্ছে কোনো একটা কিছুর সঙ্গে হেলান দেওয়া, হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা। এবং বলছে যে আই লেন্ট আপন এ স্পেক্ট কপিয়েস, কপাইস হচ্ছে গেট। তো এই কপিস গেট বলতে, কপি বলতে ছোট যে ঝোপঝাড়, সেই ঝোপঝাড়ের সুন্দর করে কেটে একটা গেট বানানো আছে ঝোপঝাড়ের দিয়ে। আমরা অনেক সময় যেটা দেখি না, যে সুন্দর সুন্দর ফুলের গাছ বা সুন্দর সুন্দর গাছ দিয়ে সুন্দর করে একটা গেটের চারিধার দিয়ে এমন করে লাগানো থাকে যেন মনে হয় যেন গাছগুলো দিয়ে গেট বানানো। তো এটা হতে পারে এমন একটা, হয়তো কোনো একটা পার্ক, কোনো একটা পার্কে এই স্পিকার এখানে যেটা আই সে গেছে এবং গিয়ে সেই গেটের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হোয়েন ফার্স্ট ওয়াজ স্পেক্টার গ্রে, ঠিক সেই সময়টাতে অর্থাৎ যে সময়টাতে তিনি গেছেন সেই সময়ের কথা বলছে, যে তখন ফ্রস্ট অর্থাৎ প্রকৃতিতে বা মানে এটা এক কথায় শীতকাল ছিল, এবং শীতকালে ওই সময়টাতে বরফ পড়ছিল বা তুষার পড়ছিল, এবং সেই তুষারকে বলা হচ্ছে স্পেক্টার গ্রে। স্পেক্টার মানে ভূত, এবং গ্রে বলতে হচ্ছে মানে ধূসর বা সাদা টাইপের। তো বলা হচ্ছে ভূতের মতো সাদা, বা ভূতের মতো সাদা এরকম ভয়ঙ্কর একটা অবস্থা যখন ছিল সেই সময়টাতে এই স্পিকার, সে হচ্ছে এই কোপাইস বা কপিস গেটের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। অ্যান্ড উইন্টার্স ড্রেগস মেড ডিসলোট দ্য উইকেনিং আই অফ ডে। আচ্ছা, উইন্টার ড্রেগ, উইন্টার্সের ড্রেগ, ড্রেগ বলতে আসলে তলানি বা শেষ। তো বলা হচ্ছে যে শীতের শেষ, শীতের শেষ অবস্থা অর্থাৎ শীতকাল, যেটা শীতের যে ঋতু সেই ঋতুর শেষ অবস্থা। তো যে শেষ অবস্থা মেড করেছে ডিসোলোট, সব কিছুকেই নির্জন করে ফেলেছে। দ্য উইকেনিং আই অফ ডে, এখানে উইকেনিং আই অফ ডে, আই অফ ডে বলতে এক কথায় সূর্য, তো সেই সূর্যকে দুর্বল করে দিয়েছে। বা আরেকটা জিনিস যেটা হতে পারে, যে এইটা শীতের শেষ মানে ইয়ার এন্ডিং অর্থাৎ বছরের শেষ, আবার উইকেনিং আই অফ ডে অর্থাৎ সূর্যকে দুর্বল করে দেওয়া, এর মানে হচ্ছে দিনের শেষ বেলায় অর্থাৎ অন্ধকার পড়ার আগ মুহূর্তে, শীতের দিনের ঠিক সন্ধ্যার আগে সূর্য একেবারে দুর্বল হয়ে গেছে, এবং সেই সময়টাতে প্রচণ্ড রকমের ফ্রস্ট পড়তেছে, সেই একটা অবস্থা, সেই একটা সন্ধ্যার পূর্ব মুহূর্তে। বলছে যে শীত সব কিছুকেই এই দুর্বল করে দিয়েছে বা ডিসলোট বা নির্জন করে দিয়েছে। দ্য ট্যাঙ্গেলড বাইন স্টেমস স্কোর্ড দ্য স্কাই লাইক স্ট্রিং অফ ব্রোকেন লায়ার্স। আচ্ছা, ট্যাঙ্গেলড বলতে এক ধরনের জট পাকানো, বাইন স্টেমস বলতে আমরা যেটা বলতে পারি লতা পাতার যে গাছ বা কাণ্ড, সেই কাণ্ড বা লতার যে গাছগুলি সেগুলোকে বলা হচ্ছে যে লতা বা লতা পাতার যে
কাণ্ডগুলি সেগুলো জট পাকিয়ে রয়েছে, স্কর্ট দ্য স্কাই, এবং সেগুলো আকাশের আকাশ মানে আকাশগুলোকে যেন স্কর্ট করেছে, অর্থাৎ খণ্ড বিখণ্ড করে রাখার মতো। অর্থাৎ এই সুন্দর এই গেটের যে গাছগুলি, যে বুশগুলি, সেইগুলোর যে লতাগুলো, অর্থাৎ কাণ্ড বা নিচের দিকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই যে বোগনভোলিয়া যে গাছ রয়েছে যেটা গেটের উপর দিয়ে থাকে, তো সেই গাছের যে কাণ্ডগুলি দীর্ঘ অনেক লতার মতো, তো বলা হচ্ছে এই লতাগুলোর ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে আকাশটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। লাইক স্ট্রিং অফ ব্রোকেন স্লায়ার, ঠিক তেমন যেমনভাবে একটা লায়ারের তার ছেঁড়া অবস্থায় রয়েছে। আমরা লায়ার হচ্ছে একটা এনসিয়েন্ট বাদ্যযন্ত্র, আমরা এটাকে বলে মানে আমরা এ যুগের যদি বাদ্যযন্ত্র দিয়ে বোঝাতে চাই সেম ঠিক ওরকম হবে না, একটা গিটার, গিটারের তার যেমন ছিঁড়ে যায় ঠিক এরকমই আমরা এখানে এটা গিটার দিয়ে বোঝাইলাম, কিন্তু অ্যাকচুয়ালি লায়ার হচ্ছে প্রাচীন একটা বাদ্যযন্ত্র। বলা হচ্ছে সেই প্রাচীন বাদ্যযন্ত্রের যে স্ট্রিংগুলি, যে তারগুলি যে ছিঁড়ে যাওয়া মতো যে অবস্থা, ঠিক এই যে হচ্ছে ট্যাঙ্গেল বাইন স্টিম, অর্থাৎ এই ট্যাঙ্গেল বাইন স্টিমের যে কাণ্ডগুলি বা লতাগুলি সেগুলো যেন মনে হচ্ছে এরকম ছিঁড়ে ছুটে পড়ে আছে বা আকাশটাকে যেন এরকম খণ্ড বিখণ্ড করে ফেলেছে। অ্যান্ড অল ম্যান কাইন্ড দ্যাট হন্টেড নাই হ্যাড শর্ট দেয়ার হাউস হোল্ড ফায়ার্স। এবং এটা যেহেতু একটা সন্ধ্যাবেলা, শীতের সন্ধ্যা, শীতের সন্ধ্যাগুলি এমনিতে বাস্তবেই তোমরাও একটু খেয়াল করে দেখবে শীতের সন্ধ্যাগুলো অনেকটা চুপচাপ, নির্জন এবং ভুতুড়ে হয়ে থাকে। এবং আর তারপরে এখানে ইংল্যান্ডে তো যেহেতু ফ্রস্ট পড়তেছে, বরফ পড়তেছে, তুষার, সেহেতু এটা আরও বেশি হন্টেড। এবং এই এই সন্ধ্যাবেলাকে বলছে যে এই হন্টেড নাই, নাই বলতে নিকটে চলে আসা, বা আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে নাইট। তো বলা হচ্ছে যে রাত্রি যখন নিকটে চলে এসেছে, হন্টেড হয়ে গেছে, ভয়ঙ্কর দেখাচ্ছে, ঠিক এই সময় অল ম্যানকাইন্ড, সমস্ত মানুষ যেন তাদের যে বাড়িতে যে আগুন, সে আলো করার জন্য বা আলো জ্বালানোর জন্য সেই আগুনটা যেন তারা খুঁজছে, শর্ট করছে, অর্থাৎ তারা খুঁজছে। এরপরে সেকেন্ড স্ট্যান্জার যে প্রথম লাইনটা, সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্য ল্যান্ডস শার্প ফিচার্স সিম টু বি দ্য সেঞ্চুরিস ক্রপস আউটল্যান্ড। আচ্ছা, এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ল্যান্ডের শার্প ফিচারগুলি, অর্থাৎ এই পৃথিবীর বা আর্থ বা মাটির যে মানে ভালো যে বৈশিষ্ট্যগুলি বা যেগুলো আর কি ল্যান্ডকে ডেকোরেটেড করেছে বা যা কিছু বৈশিষ্ট্য এখানে রয়েছে সে সব কিছুই সিম টু বি সেঞ্চুরিস ক্রপস আউটল্যান্ড, অর্থাৎ এই সব কিছুকেই মনে হচ্ছে যেন শতাব্দীর একটা মানে পুরনো বা একটা মৃতদেহের একটা আউটল্যান্ড বলে মনে হচ্ছে। আচ্ছা, এখানে এই সেঞ্চুরিস ক্রপস বলতে এই কবিতাটি লেখা হয়েছে মূলত 1899 থেকে 1900 সালে, অর্থাৎ অনেকেই এটা নিয়ে একটা বিতর্ক আছে, অনেকে বলছে 1900 সালে লেখা, আবার অনেকে বলছে যে এটা 1899 সালে লেখা। তো এই কবিতাটিতে অ্যাকচুয়ালি যে সেঞ্চুরিস ক্রপস বলতে যে 1900 সাল, অর্থাৎ 1800 থেকে 1900 এর ভেতরের যে শতাব্দীটা, সেই শতাব্দীটা শেষ হয়ে যাচ্ছে, এই শেষ হয়ে যাওয়া শতাব্দীটাকে বলা হচ্ছে যে সেঞ্চুরিস ক্রপস, অর্থাৎ একটা শতকের মৃতদেহ। তো বলা হচ্ছে যে এখানে যে ল্যান্ড শার্প ফিচার্স সিম টু বি, অর্থাৎ এই যে আর্থের যা কিছু, মাটির ওপরে ল্যান্ডের ওপরের যা কিছু ফিচার, অর্থাৎ এই 100 বছর, যে 1801 থেকে 1900 সাল পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে বা এই পৃথিবীতে যা কিছু চেঞ্জ এসেছে বা যা কিছু বৈশিষ্ট্যাবলী অ্যাড হয়েছে, এই সব কিছুই যেন সব কিছুকেই মনে হচ্ছে বা সব কিছু যেন স্মরণ করিয়ে দিচ্ছে একটা সেঞ্চুরির মৃতদেহ বা একটা সেঞ্চুরির শেষ অবস্থা। হিজ ক্রেপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি দ্য উইন্ড হিজ ডেড ল্যামেন্ট। আচ্ছা, এবার এই হিজ বলতে সেঞ্চুরি, সেই সেঞ্চুরিকে এখানে পার্সোনিফাই করা হচ্ছে এবং বলা হচ্ছে যে হিজ ক্রেপ্ট, ক্রেপ্ট বলতে সেঞ্চুরির যে হচ্ছে সব গৃহ, অর্থাৎ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গোরস্থান বা যেটা বলা যেতে পারে যে জায়গায় আর কি, যে গির্জার পাশে যেখানে আর কি কবর দেওয়া হয়, তো এরকম একটা জায়গা, সেই জায়গাকে বলা হচ্ছে যে দ্য ক্লাউডি ক্যানোপি, অর্থাৎ সেঞ্চুরির এই অবস্থায়, সেঞ্চুরির এই যখন সেঞ্চুরি যখন মারা যাচ্ছে এবং সেঞ্চুরিটা যখন হচ্ছে তোমার মানে একটা শতকের শেষে এসে সেঞ্চুরিটাকে যখন কবর দেওয়া হচ্ছে, সেই সময়টাতে এর যেই আকাশটা সেটা একটা ক্লাউডি ক্যানোপি হয়ে আছে। ক্যানোপি বলতে তোমরা জানো যে একটা সামিয়ানা বা পর্দা যেটা হচ্ছে ওপরে ঝোলানো থাকে বা যেটাকে বলা হয় চাঁদোয়া। তো বলা হচ্ছে যে এই আকাশটা এই সময়টাতে অনেক গ্লুমি বা অনেক
ক্লাউডি রয়েছে, এবং সেটাকে বলা হচ্ছে যে তার অর্থাৎ এই সেঞ্চুরির যে মানে সৎকারের যে গৃহ, সেই গৃহটা যেন একেবারে আকাশের মেঘের যে মেঘ দ্বারা যেন সেটার শামিয়ানা টাঙানো হয়েছে। দ্য উইন্ড হিজ ডেড ল্যামেন্ট, এবং যে বাতাসটা বইছে সে বাতাসটা যেন তার মৃত্যুর কারণে, অর্থাৎ মৃত্যুর কারণে যেন একটা ল্যামেন্ট করছে, একটা দুঃখ করছে, একটা বিলাপ করছে। এই মৃত্যুটা কার, সেটা হচ্ছে যে এই সেঞ্চুরির, অর্থাৎ একটা বছর 100 বছর যেটা একটা শতক চলে যাচ্ছে, সেই শতকের শেষে এসে যে বাতাসটা বইছে সে বাতাসটা যেন আর কিছুই না, সেই শতকের মৃত্যুর কারণে সেটা যেন একটা বিলাপ। দ্য এনশিয়েন্ট পালস অফ জার্মস অ্যান্ড বার্ড ওয়াজ শার্ক অ্যান্ড হার্ড অ্যান্ড ড্রাই। এবার বলছে যে প্রাচীন যে জার্মগুলি, যে জার্মগুলির পালস, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে জার্ম, বলতে এখানে জার্মিনেশন বা জীবাণু, জীবাণু এখানে যেটা বলা বলা যেতে পারে যে পুরনো যা কিছু জীবন, যা কিছু বেঁচে রয়েছে এবং যা কিছু আবার ভবিষ্যতে জন্মাবে, অর্থাৎ এখানে মানুষ থেকে শুরু করে অন্য যা কিছু যেগুলোর জীবন রয়েছে, সেই সব কিছুরই, সব কিছুরই যেন মানে তাদের লাইফ, অর্থাৎ এই যে পালস জীবাণু বা মানুষের যে লাইফ সেইটা, তাদের হৃদস্পন্দন এইটা, এবং সেই সঙ্গে তাদের নতুন করে আবার কোনো কিছু সৃষ্টি হওয়া বা নতুন করে কোনো কিছুর জন্ম হওয়া, সেই সব কিছু ওয়াশাঙ্কেন হার্ড অ্যান্ড ড্রাই, সব কিছু যেন খুব বাজেভাবে একেবারে সাংকেন হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ নতুন কোনো কিছু সৃষ্টি বা নতুন মানে শতাব্দী শেষ হয়ে যাওয়ার পরে, শতাব্দীর শেষে এমন একটা অবস্থা যে সব কিছুই যেন মানে নতুন করে সৃষ্টি হওয়া অথবা যারা যেগুলো রয়েছে এক্সিস্টিং যেগুলো, সে সব কিছুরই সুযোগ বা অপরচুনিটি যেন সংকুচিত হয়ে গেছে এবং সেগুলো খুব বাজেভাবে, হার্ড অ্যান্ড ড্রাই বলতে এখানে খুব বাজেভাবে এগুলো সংকোচন হয়ে গেছে বা অপরচুনিটি লস হয়ে গেছে। অ্যান্ড এভরি স্পিরিট আপন আর্থ সিম ফেভারলেস অ্যাজ আই। এবং বলছে যে এই পৃথিবীর প্রতিটা স্পিরিট, এখানে স্পিরিট বলতে মানুষ, তো প্রতিটা মানুষই সিমড ফেভারলেস, সবগুলোকেই যেন একেবারে এগেনিস্টে যাওয়ার মতো একটা অবস্থা, বা ফেভার করছে না সব কিছুই অ্যাজ আই, অর্থাৎ আমার মতো। তো এখানকার যে স্পিকার, সেই স্পিকার বলছে যে আমার মতো এই পৃথিবীর সমস্ত মানুষই, স্পিরিটই যেন ফেভারলেস হয়ে গেছে, কেউই যেন অনুকূলে নাই, কেউই যেন আর ভালোর দিকে নাই, সব কিছুই একটা ডিকেডিং বা ধ্বংসাত্মক বা ক্ষয়িষ্ণু একটা অবস্থা যেন সব কিছুরই চলছে। আচ্ছা, এই স্ট্যান্জাটা যদি আমি আরেকবার বলি, এখানে কবি যেটা বলছেন যে শতাব্দীর যেহেতু শেষ, সেই শতাব্দীর শেষ অবস্থার কথা বলছেন, যে শতাব্দী শেষে এসে শতাব্দীতে ঘটে যাওয়া, তো 1801 থেকে 1900 সাল পর্যন্ত এই সময়ের ভেতর ঘটে যাওয়া বা নতুন কোনো কিছু যে যা কিছু সৃষ্টি হয়েছে, সব ফিচারগুলি যেন মনে করিয়ে দিচ্ছে এই শতাব্দীর শেষ বা শতাব্দীর মৃত যে অবস্থা সেটা। এবং শতাব্দীটাকে তিনি, এই শতকটাকে তিনি একটা পার্সোনিফাই করে বলছেন যে তার যে তো মানে শবগৃহ যেটা বলা হয়, চার্চের পাশে যেখানে মৃতদেহ রাখা হয় সেটাকে বলা হয় শবগৃহ। তো বলা হচ্ছে শবগৃহটাকে যেন এই অনেক ক্লাউডি ক্যানোপি, অর্থাৎ এই আকাশটা এই সময়টাতে মেঘাচ্ছন্ন থাকায় এই মেঘটাকে যেন বলা হচ্ছে শবগৃহের হচ্ছে পর্দা বা শামিয়ানা, এবং এই সময় যে বাতাসটা বইছে সেই বাতাসটা যেন এই শতকের মৃত্যুর হচ্ছে বা শতকের শেষ হয়ে যাওয়ার কারণে একটা দুঃখ গাথা, একটা বিলাপ যেন। এবং এই সময় যা কিছু জার্মিনেশন বা যা কিছু হৃদস্পন্দন চলে, অর্থাৎ সেটা মানুষ থেকে শুরু করে যা কিছু সৃষ্টি, যেগুলো জীব, সে প্রতিটা জীবের প্রাচীন যে জীব যা কিছু এবং নতুন করে যেগুলো সৃষ্টি হবে, সব কিছুরই যেন অপরচুনিটি শ্রাঙ্কেন হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। এবং এই সময়টাতে বলছে যে এই পৃথিবীর সমস্ত স্পিরিট বা সমস্ত ম্যানকাইন্ড বা সমস্ত মানুষ সবাই আমার মতো ফেভারলেস, সবাই যেন কোনো ধরনের ফেভার পাচ্ছে না, সবাই অনুকূলে কোনো কিছুই নাই, এরকম একটা অবস্থা। অ্যাট ওয়ান্স এ ভয়েস অ্যারোজ অ্যামং দ্য ব্ল্যাক টুইগ ওভার হেড। আচ্ছা, এরপরে এখানকার যে স্পিকার, সেই স্পিকার যেটা বলছেন যে ঠিক এরকম একটি মুহূর্তে যখন এই স্পিকার প্রচণ্ড রকমের ফার্স্ট্রেটেড এবং পেসিমিস্টিক একটা অবস্থায় রয়েছে, ঠিক সেই সময় একটা অপটিমিস্টিক ভিউ এখানে আসতে চায়। সেটা হচ্ছে যে এখানে স্পিকার যেটা বলছেন যে অ্যাট ওয়ান্স, অর্থাৎ ওই সময়টাতে এ ভয়েস অ্যারোজ, একটা সাউন্ড বা একটা শব্দ মানে শুরু হলো বা একটা সাউন্ড যেন হচ্ছে উঠলো, অ্যামাং দ্য ব্ল্যাক টুইগ ওভারহেড। ব্ল্যাক টুইগ বলতে যে গাছের পাতা, সে গাছের পাতা ঝরে পড়া, যে গাছের পাতা সেই গাছের ঝরে পড়া গাছের
পাতার ভেতর থেকে, অর্থাৎ মাথার উপরে একটা গাছ, সেই গাছের পাতা পল্লব অত বেশি নাই, এরকম একটা মানে যেহেতু ম্যাক্সিমাম ঝরে পড়েছে শীতের কারণে, তো বলা হচ্ছে যে এরকম একটি পত্র পল্লবের ভেতর থেকে আমাদের মাথার ওপর থেকে একটা ভয়েস শোনা গেল হঠাৎ করেই, ইন এ ফুল হার্টেড ইভেন সং অফ জয় ইলিমিটেড। আচ্ছা, এখানে আনলিমিটেডের পরিবর্তে এখানে লেখা আছে ইলিমিটেড। হ্যাঁ, তো এখানে বলছে যে একটা ফুল হার্টেড, একবারে পূর্ণ হৃদয় দিয়ে ইভেন সং, একটা গান গাওয়া হচ্ছে অফ জয়, একটা আনন্দের, ইলিমিটেড অর্থাৎ আনলিমিটেড একটা গান পূর্ণ হৃদয় দিয়ে গেয়ে উঠল, এবং সেই শব্দটা গাছের পত্রপল্লবের ভেতর থেকে হঠাৎ করেই যেন হলো, এবং সে গান মানে একটা গান গাচ্ছে একটা কেউ একজন, এবং সে গানটাকে গাচ্ছে অ্যান এজড থ্রাশ। থ্রাশ বলতে একটা পাখি, তো বলা হচ্ছে একটা বয়স্ক পাখি, ফ্রেইল, যার অবস্থা একেবারে মানে ধ্বংসপ্রাপ্ত, ক্ষয়িষ্ণু, একেবারে খুবই বাজে একটা অবস্থা। গন্ট, গন্ট বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে একেবারে শুকনো অস্থি চর্মসার একটা হচ্ছে পাখি, অ্যান্ড স্মল, এবং খুবই ছোট একটা পাখি, ইন ব্লাস্ট বিরাফেল্ড প্লেউম। আচ্ছা, এখানে বলছে যে একটা প্রচণ্ড রকমের যেন ধ্বংসাত্মক বা একটা বিস্ফোরণের ফলে যেন মানে এখানে যেটা হয় যে অনেক সময় দেখা যায় ছোট ছোট পাখিরা কিন্তু গা ঝাড়া দেয়, গা ঝাড়া দেওয়ার ফলে কিছুটা প্লিউম, প্লিউম বলতে তাদের মানে এই পাখিগুলোর যে মানে আমরা যেটাকে বলি ফেদার, পালক, সে পাকল পালকটা অনেক সময় ঝরে পড়ে। তো বলা হচ্ছে যে এরকম একটি গা ঝাড়া দিয়ে বা এরকম একটা বিস্ফোরণের মতো করে একবারে গা ঝাড়া দিয়ে কিছু পত্র পল্লব অর্থাৎ তার যে কিছু পলক, সে পলক বা তার যে কিছু পালক, সে পালক ঝরে পড়লো, পড়া একটা অবস্থা। হ্যাড চোজেন দাস টু ফ্লিং হিজ সোল, ঠিক এরকম একটা অবস্থায় সে কি করলো, চোজেন করলো, সে বেছে নিল, দাস টু সিং, দাস টু ফ্লিং হিজ সোল, তার হৃদয়টাকে নিক্ষেপ করতে এইভাবে, আপন দ্য গ্রোয়িং গ্লুম, এরকম একটা ক্রমবর্ধমান গ্লুম, বিষাদময় একটা অবস্থায় সে এই সুযোগটা নিল। আচ্ছা, এখানে যদি আমি এটাকে আরেকবার বলি যে কবি এখানে একটা অপটিমিস্টিক একটা হচ্ছে ভিউ দিচ্ছেন, সেটা হচ্ছে যে ওপরের স্ট্যানজাতে আমরা দেখতে পেলাম যে প্রথম স্ট্যানজাটাতে আমরা যেটা দেখতে পেলাম একটা ভয়, প্রকৃতির একটা ভয় বা একটা সন্ধ্যার আগের একটা খারাপ একটা অবস্থা বা হন্টেড একটা সিচুয়েশনের কবি এখানে উপস্থাপন করলেন। এরপরে কবি এখানে শতাব্দীর শেষে এই যে হচ্ছে স্পিকার এই কবিতার, তার যে হতাশা, পেসিমিস্টিক যে ভিউ সেইটাতে এখানে উল্লেখ করলেন, এবং এরপরে এসে একটা অপটিমিস্টিক ভিউ অর্থাৎ পেসিমিজমের ভেতর থেকে হঠাৎ করে একটা আলোর একটা দিশা পাওয়া সেইখানে, যে এখানে কবি মানে এখানকার স্পিকার বলছে যে হঠাৎ করে গাছের পাতা পল্লবের ভেতর থেকে যেন একটা পাখি, একটা কিছু একটা যেন গান গেয়ে উঠলো, এবং সেই গানটা একেবারে পূর্ণ গলা ছেড়ে একেবারে আনলিমিটেড। তো তখন তিনি স্পিকার এটা দেখলেন এবং দেখলেন যে একটা থ্রাশ, একটা বয়স্ক পাখি, যার অবস্থা একেবারে ক্ষয়িষ্ণু, একেবারে মানে চর্ম অস্থি চর্মসার, শুকনো, এবং ছোট্ট একটা পাখি যেটা গা ঝাড়া দিলেই তার গা থেকে পালক খুলে পড়ছে, এরকম একটা পাখি, সে এই মুহূর্তটা অর্থাৎ এই যে সন্ধ্যার এই মুহূর্তটা সে বেছে নিয়েছে তার পূর্ণ গলা ছেড়ে এরকম গ্রোয়িং একটা বিষণ্ণ একটা মুমেন্টে সে গান গেয়ে উঠলো এবং গান গাইল। এরপরে এই সর্বশেষ যে স্ট্যানজাটা সেইখানে আমরা দেখতে পাবো একটু মিক্সিং, অর্থাৎ কিছুটা অপটিমিস্টিক এবং সেই সঙ্গে কিছুটা পেসিমিস্টিক ভিউ আমরা এখানে দেখতে পাবো। সেটা হচ্ছে এরকম, প্রথমে যেটা বলছে, সো লিটল কজ ফর ক্যারোলিনস, অর্থাৎ এই যে পাখিটা তার খুব অল্পই কারণ রয়েছে, অফ সাচ স্ট্যাটিক সাউন্ড, এই ধরনের একটা পরম আনন্দের যে সাউন্ড, সেই সাউন্ড করার বা গান গাওয়ার, অর্থাৎ এই যে ছোট পাখিটা যে গানটা গাচ্ছে, এই গানটা গাওয়ার পেছনে খুব অল্পই কারণ বা হেতু রয়েছে। ওয়াজ রিটেন অন টেরিস্টেরিয়াল থিংস অ্যাফার অর নাই অ্যারাউন্ড, এবং যেটা বলছে যে এবং এই গানটা যে লিখে রাখবে বা লিখে রাখ পার্থিব যে জিনিসগুলোর উপরে, টেরিস্টেরিয়াল থিংস বলতে পার্থিব কোনো জিনিস, তো পার্থিব কোনো জিনিসের উপরে যে গানটা লিখে রাখা এটা তো অনেক দূরের একটা ব্যাপার স্যাপার, অর্থাৎ যেহেতু এই গানটার মানে এই যে যে গানটা গাচ্ছে এই ক্যারোলিন বা এই পাখিটা, সেইটার খুব একটা কারণ নেই বা এই যে সাউন্ডটা করছে সে, এইটাতে খুব একটা মানে খুশি হওয়ার কোনো ব্যাপার নাই, অর্থাৎ এখানকার যে স্পিকার সেই স্পিকার ভাবছে যে এইটার ভেতরে অত মানে ভালো বা পরমানন্দের কোনো বিষয় নয় এবং এটা লিখে রাখার মতো কোনো কিছু নয়।
এরপরে তিনি যেটা বলছেন যে দ্যাট আই কুড থিঙ্ক দেয়ার ট্রিম্বল থ্রো হিজ হ্যাপি গুড নাইট এয়ার। এরপরে বলছে যে আই কুড থিঙ্ক, আমি মনে করি দেয়ার ট্রিম্বল সেখানে কিছুটা কম্পমান রয়েছে থ্রু হিজ হ্যাপি গুড নাইট এয়ার, অর্থাৎ এই রাত্রির যে বাতাস সেই বাতাসের ভেতরে তার যে হ্যাপি চিন্তা, এখানে তার বলতে এই যে পাখিটা, তো বলা হচ্ছে পাখিটার যে ভালো কিছু হোপ, ভালো কিছু হ্যাপি জিনিস, সেইগুলো যেন এখন মানে কম্পমান, এগুলো যেন মানে দোদুল্যমান, বা সে যেটা যেন মানে যেইটা আশা করছে, বা যে সে যেটা আশা করে এই মানে অপটিমিস্টিক গানটা গাচ্ছে বা ভালো বা স্ট্যাটিক সাউন্ডটা করছে সে, এটা আসলে দে আর ট্রিম্বল থ্রু, অর্থাৎ চারিদিকে মাতাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা আসলে ওই রকমের কোনো কারণ নেই। সাম ব্লেসড হোপ, অর্থাৎ এই বাতাসের ভেতরে কিছুটা ব্লেসড হোপ, অর্থাৎ খুব ভালো কিছু আশা হয়তো বা ছড়িয়ে দিচ্ছে, হোয়ার অফ হি নিউ, যেগুলো সে জানতো, অ্যান্ড আই ওয়াজ আনওয়্যার, এবং আমি ছিলাম অসতর্ক বা আমি জানতাম না ওই বিষয়গুলি। অর্থাৎ এইখানে কবি যে কথাটা বলছেন যে এই যে পাখিটা যে গান গাচ্ছে এবং রাত্রির বেলায় রাত্রির বাতাসে সে তার যে স্ট্যাটিক সাউন্ডের মাধ্যমে এই যে সুন্দর ভবিষ্যতের কোনো একটা ভালো অপটিমিস্টিক ভিউ বা কোনো একটা আশা যেটা প্রকৃতির ভেতরে সে ছড়িয়ে দিচ্ছে, এটার অতটা কারণ নেই, কিন্তু তারপরেও হয়তোবা এখানে কিছুটা রয়েছে, যা মানে কিছুটা অপটিমিস্টিক বিষয় রয়েছে যেটা এই পাখিটা জানে, কিন্তু আমি মানে এই পাখিটা জানতো কিন্তু আসলে আমি জানতাম না। অর্থাৎ এইখানে এই যে স্পিকার আই, অর্থাৎ এই কবিতার যে স্পিকার, সেই কবিতার স্পিকার বলছে যে হয়তোবা এই পাখিটা এই 1900 সাল পড়ার পরে হয়তোবা কোনো ভালো কিছু আসবে বা ভালো কোনো কিছু ঘটনা ঘটবে বা অন্য যা কিছু বলা হোক না কেন, তো বলা যে ভালো কিছুর আশা করে হয়তোবা এই পাখিটা গান গেয়েছিল, যদিও এর অতটা হেতু নাই, কোনো কারণ নেই, ভালো কিছু আসবে না হয়তোবা, কিন্তু তারপরেও হয়তোবা সে ভালো কিছু জেনেছিল বা ভালো কিছু আশা নিয়ে সে ইয়ে করেছিল, কিন্তু যেই ভালো বিষয়টা আসলে আমি জানতাম না, অর্থাৎ আই ওয়াজ আনওয়্যার, এখানে স্পিকার এটা বলছে। তো এই হলো পুরো এই কবিতাটি। কবিতাটির প্রথম স্ট্যাঞ্জাতে একটা ভুতুড়ে একটা পরিবেশের কথা বলা হচ্ছে, সন্ধ্যার আগ মুহূর্তে, শীতের সন্ধ্যার আগ মুহূর্তে একটা ভুতুড়ে পরিবেশের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রকৃতির এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এর পরেরটাতে বলা হচ্ছে যে একটা মানে শতাব্দীর যে এন্ড, অর্থাৎ 1801 থেকে 1900 সাল পর্যন্ত এই যে শতকের যে শেষ, এই শেষ বেলা এসে এই শতককে একটা পার্সোনিফাই করে বলা হচ্ছে, এই শতকের মৃত্যু ঘটতেছে এবং এর সময়টাতে একটা খুব বাজে রকমের একটা অবস্থা চলছে, এই সময়টা এত খারাপ যে এই সময়টাতে নতুন কোনো কিছু আর মানে পুরনো যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে নাই, এবং নতুন যে কোনো কিছু জন্মাবে বা নতুন কোনো কিছু সুযোগ অপরচুনিটি তৈরি হবে সেগুলো খুবই মানে সংকুচিত, এবং এই যা এই সময়টাতে সব মানুষ বা সব কিছুই ফেভারলেস। ঠিক এই যে আমাদের যে স্পিকার, সে যেহেতু পেসিমিস্টিক, ঠিক এইরকমভাবেই আর কি সে এই সময়টাকে প্রকাশ করছে। এরপরে তিনি যখন এরকম একটা হতাশা ব্যঞ্জক একটা অবস্থার মধ্যে রয়েছেন, সেই সময়টাতে এখানকার স্পিকার শুনতে পেলেন যে একটা পাখির সাউন্ড, যে পাখিটা সুন্দর গান গাচ্ছে ঠিক আছে, কিন্তু পাখিটার অবস্থা খুবই খারাপ, একেবারে ক্ষয়িষ্ণু, একেবারে বুড়ো একটা পাখি, স্মল, এবং যার যেন পাখনা টাখনা যেন খুলে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা, তো এর যে পালকগুলি সেগুলো যেন খুলে পড়ার মতো অবস্থা। তো বলা হচ্ছে যে এরকম একটা গ্রোয়িং গ্লুম, যে সময়টাতে বিষণ্ণ একটা সময় সন্ধ্যাবেলা, সেই সময়টাতে এই পাখিটা একটা ভালো গান গেয়ে উঠেছে, অর্থাৎ এই যে শতাব্দীর শেষ এই সময়টাতে পাখিটা একটা ভালো গান গেয়ে উঠেছে, এবং বলছে যে এই পাখিটা এই গান গাওয়াটা এত সুন্দর মধুর, এত পরমানন্দের গান গাওয়াটা হয়তোবা একেবারে নিথক মানে নিরর্থক, এই এই গানে গাওয়াতে আসলে তেমন কোনো কিছু যায় আসে না, এবং এটা লিখে রাখার মতো কোনো বিষয় না। তারপরে কবি এখানে বলছে যে এই যে আনন্দের গানটা গাচ্ছে চারিদিকে সে একটু কম্পমান পরিবেশের সৃষ্টি করতেছে ভালো হোপ বা ব্লেসড হোপের মাধ্যমে, হয়তোবা সে কোনো ভালো ব্লেসড বা হোপ বা এর পরবর্তী শতাব্দীতে ভালো কিছু ঘটবে এটার জন্য হয়তোবা এই পাখিটা এই গানটা গাচ্ছিল, কিন্তু আই ওয়াজ আনওয়্যার, কিন্তু এখানকার যে স্পিকার সে বলছে যে কিন্তু আমি এই বিষয়গুলো সম্পর্কে অতটা জানতাম না, বা আমি এগুলো বিষয়ে অতটা অ্যাওয়ার ছিলাম না। তো এই হলো অল অ্যাবাউট এই কবিতাটি। তো এই কবিতাটি সম্পর্কে অনেক রিকোয়েস্ট এসেছে, ইভেন অনেকেই মানে বারবার করে চাচ্ছিল, একজন তো চাচ্ছে, ও তার ফ্রেন্ডকে দিয়েও চাওয়াচ্ছে, এরকম অনেক কিছু করছে। তো ঠিক আছে, আজকে তোমাদের জন্য এই কবিতাটি করে ফেললাম।
তোমরা যেহেতু অনেকবার যাচ্ছিলে, তো ঠিক আছে, পরবর্তীতে আবার নতুন আবার ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করো। আর বেশি বেশি করে রিকোয়েস্ট পাঠাতে থাকো, তোমরা যত রিকোয়েস্ট পাঠাবে সেটাই কিন্তু এই ভিডিও বানানোর ক্ষেত্রে আমাকে অ্যাক্সিলারেট করে বা মোটিভেটেড করে। তো সেক্ষেত্রে তোমরা রিকোয়েস্ট করতে থাকো, তোমরা বিভিন্ন কবিতা বা অন্য যা কিছু, তবে এক্ষেত্রে তোমরা কিন্তু রাইটারের নাম সহ সেন্ড করবে, নইলে অনেক সময় দেখা যায় যে রাইটারের নাম থাকে না, খুঁজে পাওয়া মুশকিল হয়, বা অনেক মানে এক নামে অনেকগুলো রাইটিং চলে আসে, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে একটু সচেতন হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।